বছর পর যমজ বাচ্চার জন্ম দিয়েছি। কি বললেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি? ইয়ালিনীর মুখ দেখানো নিয়ে কেন অনীহা রাজপুতনি? আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বন্ধুরা, রাজা শুভশ্রীর দ্বিতীয় সন্তান ইয়ালিনী। ইয়ালিনীর জন্মের পর থেকেই সকলে অপেক্ষা করছেন তার মুখ দেখবার জন্য। তবে এই তারকা জুটি এখনও প্রকাশ্যে আনেননি তার কন্যা সন্তানের মুখ। ক্যারিয়ারের শীর্ষে থাকাকালীন মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন শুভশ্রী গাঙ্গুলি, সেই মতো পুত্র সন্তানের জন্মও দিয়েছেন। পুত্রের জন্মের সঙ্গে সঙ্গেই তার ছবি শেয়ার করেছিলেন সামাজিক মাধ্যমের পাতায়। ছেলের বয়স যখন প্রায় 3, তখনই অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন এই তারকা জুটি। তারপরই তারা জানান পরিকল্পনা করে দ্বিতীয়বার মা হচ্ছেন শুভশ্রী গাঙ্গুলি। ইউয়ানের জন্মের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ইউয়ানের নানান মুহূর্ত শেয়ার করতে দেখা গিয়েছে রাজার শুভশ্রীকে। তবে তার মেয়ের ক্ষেত্রে কিন্তু একেবারে অন্য পথে হেঁটেছেন এই তারকা জুটি। দেখা গিয়েছে ইয়ালিনীর ঝলক শেয়ার করলেও তার মুখ এখনো প্রকাশ্যে আনেননি তারা। ইয়ালিনীর 9 মাস বয়স হয়ে গেল, এখনো কেন তার মুখ প্রকাশ্যে আনতে এত অনীহা রাজ শুভশ্রীর? অবাক করা জবাব দিলেন এবার শুভশ্রী গাঙ্গুলি ইয়ালিনীকে কেন্দ্র করে। হ্যাঁ বন্ধুরা, আপাতত শুভশ্রী গাঙ্গুলি ব্যস্ত তার আগামী ছবি বাবলির প্রমোশনে। এই প্রমোশনের মাঝেই তাকে জিজ্ঞেস করা হয় ইয়ালিনীর মুখ দেখানো নিয়ে কেন অনীহা। অভিনেত্রীকে বলতে শোনা গেল, আসলে ওরা পুরো যমজ, 3 বছর পর আমি যমজ বাচ্চার জন্ম দিয়েছি। দুজনকে অর্থাৎ ইউয়ান আর ইয়ালিনীকে অবিকল একদম এক দেখতে। আমরা অপেক্ষা করছি কবে ওর চুল বাড়বে। ইয়ালিনীরও পুরো কোকড়ানো চুল ইউয়ানের মতো, অবিকল ইউয়ানের মুখ বসানো। আমি যদি ছবি দিই সবাই ভাববে আমি ইউয়ানের ছবিই দিচ্ছি। হ্যাঁ, ইয়ালিনী নাকি একদমই তার দাদার মতো দেখতে। শুভশ্রীর এই কথা শুনে ইয়ালিনীকে দেখবার ইচ্ছে কিন্তু অনুরাগীদের মধ্যে আরও প্রবলভাবে বেড়ে গিয়েছে। বন্ধুরা, অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি জানিয়েছেন দ্বিতীয়বার মা হওয়ার পর তিনি রীতিমতো পড়াশোনা করেছেন ইউয়ান আর ইয়ালিনীর মধ্যে, যাতে কোনো ভেদাভেদ না হয় সে নিয়েও বেশ যত্নবান রাজ শুভশ্রী। বাবলির প্রমোশনের মাঝেই দেখা গিয়েছে সন্তানদের নিয়ে মুখ খুলতে শুভশ্রী গাঙ্গুলিকে। ছেলে মেয়ের মনস্তত্ত্ব বুঝতে রীতিমতো পড়াশোনা করেছেন অভিনেত্রী। সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন, বাচ্চাদের মনস্তত্ত্ব বুঝতে আমি বই পড়েছি, উপলব্ধি করেছি ইয়ালিনীর জন্মের পর ইউয়ানকে আরও বেশি সময় দেওয়া প্রয়োজন, কারণ ওর মধ্যে অনুভূতিগুলো তৈরি হয়ে গেছে। ওর যেন মনে না হয় বোন আসার পর ওকে অবহেলা করা হচ্ছে। বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে ফিরছি আপনাদের কাছে, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।